সেতু মানবজাতির ইতিহাসের এক অন্যতম সেরা নির্মাণমূলক আবিষ্কার। সেতু বহুকাল ধরে আমাদের পূর্বপুরুষদের জলের উপর দিয়ে বা প্রতিকূল পথের জায়গাগুলোতে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে বিরাট ভূমিকা পালন করে আসছে। অনেক পুরনো সেতুর বয়স শেষ হয়ে গেলেও আপনি দেখে অবাক হবেন যে এগুলো এখনো পূর্বের মতো দাঁড়িয়ে আছে, যা পর্যটকরা ব্যবহার করছে। অন্যদিকে কিছু আধুনিক সেতু রয়েছে যা আপনার রুদ্ধশ্বাসকর উচ্চতায় নিয়ে যায়, এবং অবশ্যই এইগুলো দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয়। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 10টি সেতু সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, প্ল্যাঙ্ক রোড ইন দ্য স্কাই চীন। ভয়াবহ সেতু নির্মাণের জন্য চীনের বেশ সুনাম রয়েছে, যা মূলত পর্যটকদের ভয় পাওয়াতে বেশ কার্যকর। প্ল্যাঙ্ক রোড ইন দ্য স্কাই তেমনই একটি সেতু, যা মূলত পর্বতের চূড়ায় কতগুলো কাঠের তক্তা একটার পর একটা বসিয়ে তৈরি করা হয়েছে। উল্লেখ্য যে এই কাঠের তক্তাগুলো ভূপৃষ্ঠ থেকে 7000 ফুট ওপরে অবস্থিত। সেতুটি এতটাই ভয়াবহ এবং সরু যে আপনি যদি কারো পাশ কাটিয়ে যেতে চান তবে দুইজন ব্যক্তি পাশাপাশি দাঁড়ানো সম্ভব হবে না। দুই, কেন পিও আক ঘানা। একবার ভেবে দেখুন, রেন ফরেস্টের মধ্য দিয়ে 130 ফুট উচ্চতায় গাছের চূড়া বরাবর হাঁটা চলা করাটা কতই না আকর্ষণীয় হতে পারে। এর মাধ্যমে আপনি প্রকৃতির সাথে আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পাবেন এবং ভাগ্যবান হলে কয়েকটা সাপ, পাখি এবং বানরও দেখতে পাবেন। পর্যটকদের পার্কটি ভালোভাবে ঘুরে দেখার সুবিধার্থে কানাডিয়ানরা এই সেতুটি তৈরি করেছিল। এই পার্কে এই রকম মোট 7টি সেতু রয়েছে, যা মূলত দড়ি এবং কাঠের তক্তা দিয়ে তৈরি। দূর থেকে সেতুগুলো দেখে বিপজ্জনক মনে হলেও প্রকৃতপক্ষে সেতুগুলো দুই পাশে জালের রেলিং দেয়া, যা এগুলোকে অনেকটা নিরাপদ করে তুলেছে। তিন, মুসা বিচ নেদারল্যান্ড। এই সেতুটি ইসলামের অন্যতম এক নবী মুসা এর নামে নামকরণ করা হয়েছে, যিনি তার লাঠির কুদরতে নীল নদকে দুই ভাগে ভাগ করেছিলেন, যেখানে জলের উপর দিয়ে একটি সেতু বা রাস্তা তৈরি হয়েছিল। সেতুটি পরিখার মাঝখান দিয়ে পর্যটকদের পার হতে সাহায্য করে এবং এটি পার হয়ে তারা ফ্রেঞ্চ এবং স্প্যানিশ আক্রমণ প্রতিরোধের জন্য 17 শতকে নির্মিত দুর্গ ফোর্ট ডি রেভেরিতে যেতে পারে। চার, ভিটিম রিভার ব্রিজ রাশিয়া। এই পিচ্ছিল সেতুটি তৈরি করার জন্য হয়তো পৃথিবীতে পর্যাপ্ত সমতল নেই। সেতুটি ভিটিম নদীর উপর দিয়ে কাঠের তক্তা বসিয়ে বানানো হয়েছিল, তবে তক্তাগুলো জলের খুবই নিকটবর্তী এবং জলের সাথে বা জলের একটু নিচে পড়ে থাকে, আর এই কারণে তক্তাগুলোতে শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে থাকে। তাছাড়াও যেহেতু রাশিয়ার বেশিরভাগ সময় শীতকাল থাকে, তাই বরফের কারণে বেশিরভাগ সময় সেতুটি পিচ্ছিল হয়ে থাকে। অভিজ্ঞ ড্রাইভারদের এখানে স্বাগত জানানো হলেও আপনার উচিত এর বিকল্প কোনো রাস্তা সন্ধান করা, যদিও সাহসীরা এটাকে কিছুই মনে করে না। পাঁচ, পুয়েন্তে দে ওজুয়েলা মেক্সিকো। এই বিস্ময়কর সেতুটি মূলত এর নিচের যে শহরটিতে খননের কাজ চলত তার জন্য ব্যবহৃত হতো, তবে এর উচ্চতায় এমন সরু একটি সেতুর উপর দিয়ে যানবাহন কিভাবে পারাপার হতো সেটি চিন্তা করলে আমাদের গা শিউরে ওঠে। এই সেতুটি 1998 সালে তৈরি করা হয়েছিল এবং 1991 সালে এটি পর্যটকদের অন্যতম মূল আকর্ষণ হিসাবে উন্মুক্ত করে দেওয়া হয়। তবে বর্তমানে এটি শুধুমাত্র পথচারীদের জন্যই ব্যবহৃত হয়। তবে আপনি যদি দুর্বল হৃদয়ের অধিকারী হন তবে এই সেতুতে উঠতে যাওয়া আপনার জন্য মোটেই সুখকর হবে না। ছয়, সানশাইন স্কাইওয়ে ব্রিজ ফ্লোরিডা। বব গ্রাহাম সানশাইন স্কাইওয়ে ব্রিজ স্থানীয়দের কাছে মূলত সানশাইন স্কাইওয়ে ব্রিজ নামেই পরিচিত। এটি মূলত ট্রাম্পা উপসাগর অতিক্রম করে এবং এর মোট দৈর্ঘ্য 21,877 ফুট। 1980 সালে এটি জাহাজের দ্বারা সেতুটি কয়েকটি স্তম্ভ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্ঘটনায় 38 জন নিহত হয়েছিলেন। তবে 1987 সালে সেতুটি পুনরায় সংস্কার করা হয়। বর্তমানে এই সেতু জনসাধারণের জন্য উন্মুক্ত, তবে যারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলতে চান তাদের জন্য জায়গাটি বেশ বিখ্যাত। সাত, সিডু রিভার ব্রিজ চীন। এটি সত্যি বিস্ময়কর ব্যাপার যে এই সিডু রিভার ব্রিজ বিশ্বের সবথেকে উঁচু ব্রিজ। ইস্পাতের এই সেতুটি 2009 সালে নির্মিত হয়েছিল এবং এটি নির্মাণে প্রায় $100 মিলিয়ন ব্যয় হয়েছিল। সেতুটি ভূপৃষ্ঠ থেকে 1600 ফুট উচ্চতায় অবস্থিত এবং সেতুটি নদীর উপত্যকা জুড়ে 5000 ফুট দীর্ঘ। এই সেতুটি দেশের দুটি পৃথক অংশকে সংযুক্ত করে, যেখানে পর্বতমালার কারণে পূর্বে পৌঁছানো দুর্গম ছিল। আজ অবধি নির্মিত সকল শক্ত এবং মজবুত সেতুগুলোর মধ্যে এই সেতুটি অন্যতম। তবে এটির উচ্চতার কারণে অতিক্রম করার মুখের কথা নয়, কিন্তু যারা পৃথক ভূখণ্ডে যেতে চান তাদের জন্য বিকল্প কোনো রাস্তা নেই।
8. মিলাও ভায়াডাক্ট ফ্রান্স। মিলাও ভায়াডাক্ট বিশ্বের দীর্ঘতম সেতু এবং সেই সাথে এটি ইউরোপের বৃহত্তম কেবল স্টেট ব্রিজের খেতাব পেয়েছে। সেতুটি 8,000 ফুট দীর্ঘ এবং 105 ফুট প্রশস্ত এবং সব থেকে বিস্ময়কর ব্যাপার হলো এটি এর ভিত্তি থেকে 1,125 ফুট উপরে দাঁড়িয়ে আছে। সেতুটি দক্ষিণ ফ্রান্সের জর্জ উপত্যকা অতিক্রম করেছে এবং এটি নির্মাণ করতে 3 বছর সময় লেগেছিল। সেতুটি এত লম্বা হওয়ার কারণে এটি তৈরির সময় বাতাসের বেশ প্রভাব পড়ত, যা রোধ করতে এর আশেপাশে কতগুলো স্কিন বসানো হয়েছিল। 2006 সালে মিলাও ভায়াডাক্ট আন্তর্জাতিক ব্রিজ অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আউটস্ট্যান্ডিং স্ট্রাকচার অ্যাওয়ার্ড জিতেছে। 9. ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ, কানাডা। ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ মূলত ভ্যাঙ্কুভারের একটি বিখ্যাত সেতু, যা আপনাকে জঙ্গলের উচ্চ গাছপালার উচ্চতায় নিয়ে যায়। সেতুটি 230 ফুট উঁচু এবং 430 ফুট দীর্ঘ। প্রতি বছর প্রায় 8 লাখ দর্শনার্থী সেতুটি অতিক্রম করে ক্যাপিলানো নদীর দিকে যাত্রা করে এবং অতঃপর নিজেদেরকে রেন ফরেস্টে আবিষ্কার করে। জর্জ গ্রাব ম্যাকুবের উদ্যোগে 1889 সালে এই সেতুটি নির্মিত হয়। পরে 1950 এর দশকে সেতুটি সংস্কার করা হয়েছিল। সংস্কারের সেতুটি ম্যাকগাইভার, স্লাইডারাস, সাইক সহ আরও বেশ কয়েকটি টিভি শোতে উপস্থাপনা হয়েছে। 10. সাসপেনশন গ্লাস ব্রিজ। এই সাসপেনশন গ্লাস ব্রিজ কুখ্যাত, ভয়ঙ্কর এবং অদ্ভুত ডিজাইনের সেতুগুলোর মধ্যে অন্যতম একটি। এটি চীনের সিনিউজাই ন্যাশনাল জিওলজিক্যাল পার্কে অবস্থিত এবং দুটি পাহাড়ের মধ্যে প্রায় 1,410 ফুট পর্যন্ত প্রসারিত। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এখানে মনোরম দৃশ্যের ছবি তোলার জন্য সেতুটিতে ভিড় করে। কাঁচের নিচের দিকে উঁকি দিলে নিচে ভূপৃষ্ঠ পর্যন্ত দেখা যায় অসীম দূরত্ব। আর আপনি যদি হাইফোবিয়াতে আক্রান্ত হন, তবে দৃশ্য আপনার জন্য হতে পারে অনেক বড় অভিশাপ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।